প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যাকাত বিষয়ক পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে আজকে বলে দেব, অবশ্যই শুনে যাবেন, কাজে লাগবে। এক নাম্বার, যাকাত কার উপরে ফরজ হয়? দুই নাম্বার, যাকাতের নেসাবের পরিমাণ কতটুকু? তিন নাম্বার, কোন কোন সম্পদের উপরে যাকাত ফরজ হয়? চার নাম্বার, 1,00,000 টাকা থাকলে কত টাকা যাকাত দিতে হবে? পাঁচ নাম্বার, যাকাতের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা যাবে কিনা? তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে যাকাত বিষয়ক পাঁচটি প্রশ্নের উত্তর, তাহলে মনোযোগ সহকারে শ্রবণ করুন। এক নাম্বার প্রশ্নের উত্তর, যাকাত কার উপরে ফরজ হয়? প্রথমে হচ্ছে মুসলিম হতে হবে, দ্বিতীয় হচ্ছে বালেক প্রাপ্ত বয়স্ক হতে হবে, তৃতীয় হচ্ছে নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে, চতুর্থ হচ্ছে 1 বৎসর পর্যন্ত সেই নেশাব পরিমাণ মালিকটা সে থাকতে হবে, অর্থাৎ তার কাছে 1 বৎসর পর্যন্ত নেশাব পরিমাণ মালের মালিক সে থাকতে হবে, এবং সে ব্যক্তি সুস্থ মস্তিষ্কের হতে হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা বুঝতে পেরেছেন যে যাকাত কার উপরে ফরজ? আমি আবারও বলছি, মুসলিম হতে হবে, প্রাপ্ত বয়স্ক হতে হবে, সুস্থ মস্তিষ্কের হতে হবে, এবং নেশাব পরিমাণ মালের মালিক সে 1 বৎসর পর্যন্ত হতে হবে, মানে তার কাছে নেশাব পরিমাণ মাল 1 বৎসর পর্যন্ত আছে এমনটাই হতে হবে। দুই নাম্বার, যাকাতের নেশাবের পরিমাণ কতটুকু হতে হবে, অর্থাৎ কতটুকু মাল থাকলে, টাকা পয়সা স্বর্ণ থাকলে যাকাত দিতে হবে, এই বিষয়টা জানতে চেয়েছেন আপনারা। প্রিয় দিদি ভাই এবং বোনেরা, যদি আপনাদের কাছে স্বর্ণ এবং রূপার হিসাবটা আপনাদের কাছে দিচ্ছি, যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ হবে 1 বৎসর এই স্বর্ণটা থাকলে, অথবা 52.5 ভরি রূপা আছে আপনার কাছে, 1 বৎসর অতিবাহিত হয়েছে, তাহলেও যাকাত দিতে হবে, অথবা রূপা কিছু আছে, স্বর্ণ কিছু আছে, দুটোটা মিলে 52.5 ভরি রূপার সমান টাকা আছে, অর্থাৎ 50,000 থেকে 60,000 টাকার মতো এগুলোর দাম হবে, 1 বৎসর পর্যন্ত এগুলো অতিবাহিত হয়েছে আপনার কাছে আছে, আপনার যাকাত ফরজ হয়েছে, তাই আপনাকে যাকাত দিতে হবে। অথবা আপনার কাছে কিছু স্বর্ণ আছে, কিছু নগদ টাকা আছে, 1 বৎসর অতিবাহিত হয়েছে, তাহলেও যাকাত দিতে হবে। অথবা আপনার কাছে ব্যবসায়িক কিছু পণ্য আছে, ব্যবসায়িক পণ্য এবং রূপা স্বর্ণ এগুলো সবগুলো মিলে আপনার কাছে 50,000 থেকে 60,000 টাকার মতো হয়ে যায়, অর্থাৎ 52.5 ভরি রূপার সমান, নেশাবের সমান হয়ে যায়, তাহলেও আপনাকে যাকাত দিতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, স্বর্ণ 7.5 ভরি হতে হবে থাকলেই ফরজ হয়ে যায় যাকাত, অথবা রূপা 52.5 ভরি থাকলেই যাকাত ফরজ হয়ে যায়, অথবা স্বর্ণ রূপা মিলেও যদি 50,000-60,000 টাকার মতো হয়ে যায় টাকাটা, তাহলেও যাকাত ফরজ হয়ে যায়, অথবা স্বর্ণ অথবা রূপা কিছু আছে, টাকা আছে কিছু, তাহলেও যাকাত ফরজ হয়ে যাবে, অথবা স্বর্ণ রূপা কিছু আছে, ব্যবসায়িক পণ্য মাল আছে কিছু, সেগুলো মিলে 50,000 থেকে 60,000 টাকার মতো হয়ে যায়, তাহলেও 1 বৎসর অতিবাহিত হলে আপনার কাছে থাকলে, তাহলেও যাকাত ফরজ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তিন নাম্বার প্রশ্নের উত্তর হলো, কোন কোন সম্পদের যাকাত প্রদান করতে হয়? যেমন স্বর্ণের যাকাত দিতে হয়, আপনার কাছে যদি নগদ স্বর্ণ থাকে 7.5 ভরি যাকাত দিতে হবে, তারপর রূপার যাকাত দিতে হবে, আপনার কাছে যদি 52.5 ভরি রূপা 1 বৎসর পর্যন্ত থাকে, এগুলোর যাকাত দিতে হবে, অথবা ব্যবসায়িক পণ্য আপনার কাছে আছে, এগুলোরও যাকাত দিতে হবে, অথবা ফসলেরও যাকাত দিতে হয়, ফসল যদি আপনি ফলান বা আল্লাহর পানি দিয়ে, মানে বৃষ্টির পানি দিয়ে যদি আপনারা ফসল ফলান, বৃষ্টির পানি থাকে আল্লাহ পাকের বৃষ্টির পানি, অসুর দিতে হবে, আর সেটা হচ্ছে 10 ভাগের 1 ভাগ, যদি আল্লাহর পানি দিয়ে আপনার ফসলগুলো হয়, নিজের পানি দিতে হয় না, তাহলে 10 ভাগের 1 ভাগ ফসল আপনি যাকাত দিতে হবে, অথবা যদি আল্লাহর পানি দিয়ে না হয়, মানে আল্লাহ পাক বৃষ্টি দেয় না, নিজে পানি দিয়েছেন, নিজে সেচ দিয়েছেন, তাহলে 20 ভাগের 1 ভাগ ফসল আপনি
জাকাত দিতে হবে। এভাবে যদি আপনার কাছে যে কোনো জিনিসই থাকে, আপনার কাছে গরু আছে, নিজে পালন করেন, কোনো সমস্যা নেই, জাকাত দিতে হবে না। গোয়ালের মধ্যে অনেকের গরু একটা দুইটা তিনটা থাকে, নিজেই পালে, এগুলো জাকাত দিতে হবে না। আর যদি আপনি ব্যবসায়িক পণ্য হিসাবে গরু ক্রয় করেন, যা আমি কিনছি আবার বিক্রি করে ফেলবো, ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করেন, আর সেগুলো যদি এক বছর অতিবাহিত হয় তাহলেও জাকাত দিতে হবে। এবং হাঁস এবং মুরগিরও জাকাত দিতে হবে যদি ব্যবসায়িক পণ্য হিসাবে লালন পালন করে থাকে। এবং কোনো জমিনের জাকাত দিতে হবে না যেগুলো আপনি চাষবাস করেন, মানে চাষাবাদ করে নিজের জন্য রাখেন, নিজে চলেন, তাহলে কোনো জাকাত দিতে হবে না। অর্থাৎ ব্যবহৃত কোনো পণ্য, কোনো প্রোডাক্টের উপরে জাকাত দিতে হয় না। যেগুলো ব্যবসায়িক পণ্য ব্যবসার জন্য ক্রয় করেন, রেখে দেন ব্যবসার জন্য, সেগুলোর উপরে জাকাত দিতে হয়। এভাবে ঘরের ফ্রিজ, এসি বা দামি দামি জিনিসপত্র, খাট পালং, তারপর ফার্নিচার, এগুলোর উপরে কোনো জাকাত আসে না। এক কথায় হচ্ছে, ব্যবহার করার জন্য আপনার যে জিনিসগুলো একটা দুইটা বাড়িও থাকে অথবা যে কোনো জিনিস থাকে ব্যবহার করেন আপনি নিজে ব্যবসায়িকের জন্য নয়, সেগুলোর উপরে কোনো জাকাত আসবে না। ব্যবসার জন্য বাড়ি ক্রয় করলে, জমিন ক্রয় করলে সিন্ডিকেটের মতো, তাহলে আপনাকে এগুলো এক বছর অতিবাহিত হলে জাকাত প্রদান করতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কোন কোন সম্পদের জাকাত দিতে হয়। চার নাম্বার প্রশ্নের উত্তর হলো, 1 লক্ষ টাকা থাকলে কত টাকা জাকাত দিতে হবে? প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 1 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে, এক বছর অতিবাহিত হয়, তাহলে 1 লক্ষ টাকা 2.5% হারে জাকাত দিতে হবে। অর্থাৎ 1 লক্ষ টাকায় 2,500 টাকা করে জাকাত দিবেন। 2 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে 5,000 টাকা জাকাত দিবেন। 3 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে 7,500 টাকা আপনি জাকাত দিবেন। এভাবে যত লক্ষ টাকা আপনার কাছে থাকে, এক বছর অতিবাহিত হয় সেই টাকাগুলোর, তাহলে আপনাকে 2,500 টাকা করে লাখে জাকাত দিতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে লক্ষে কত টাকা করে জাকাত দিতে হয়। 5 নম্বর প্রশ্নের উত্তর হলো, মসজিদ মাদ্রাসার নির্মাণে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? প্রিয় দিদি ভাই এবং বোনেরা, জাকাতের টাকা আপনি মসজিদের মধ্যে দিতে পারবেন না। যদি কোনো মাদ্রাসার মধ্যে দিতে চান তাহলে এতিম ফান্ড থাকে, এতিমরা পড়াশোনা করে, খাবার দাবার খায়, পোশাক আশাক পরে, তাহলে আপনি এতিম ফান্ডের মধ্যে এতিমদেরকে দিতে পারবেন। কিন্তু কোনো মসজিদের মধ্যে নির্মাণের জন্য কোনো জাকাতের টাকা আপনি দিতে পারবেন না। তাহলে আশা করি আপনারা খুব সহজেই জাকাতের 5টি প্রশ্নের উত্তর খুবই সুন্দর করে বুঝতে পেরেছেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।